আজ কৈলা শহর পরিদর্শন করতে আসেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক। আজ দুপুর একটায় তিনি কৈলা শহরে আসেন। প্রথমে তিনি পাইতুরবাজার বিজেপি দলীয় অফিসে যান এবং দলীয় কার্যকর্তাদের সাথে কথা বলেন। ওনার সাথে ছিলেন বিধায়ক ভগবান দাস, ঊনকোটি জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা এবং ঊনকোটি জেলার চিফ মেডিকেল অফিসার শরদিন্দু রিয়াং এবং মহকুমার পুলিশ আধিকারিক চন্দন সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর তিনি ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শন করে নার্স এবং ডাক্তারদের সাথে কথা বলেন এবং মাস্ক স্যানিটাইজার বিতরণ করেন। এরপর কৈলাশহর থানা এবং মহিলা থানার সকলকে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। পাশাপাশি এই লকডাউনের সময় যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে জনগণের স্বার্থে কাজ করছেন, অর্থাৎ নার্স, ডাক্তার, প্যারামেডিকেল, আরক্ষা প্রশাসন, সংবাদ মাধ্যম, তাদের সকলকে অভিনন্দন জানান। এরপর সংবাদ প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে তিনি জানান, এই করোনা ভাইরাস মোকাবেলায় তিনি জনগণের স্বার্থে 2 লক্ষ মাস্ক বিতরণ করবেন। পাশাপাশি জনগণের উদ্দেশ্যে লকডাউন শেষ হলেও ঘরে থাকার আহ্বান জানান তিনি। যাবার চেষ্টা করি। আমরা সবাই জানি গোটা বিশ্বে এখন মানব জাতির কাছে একটা হুমকির সম্মুখীন করোনা ভাইরাসের যে আক্রমণ, সেটা থেকে আমরা অচ্যুত নই। আমরা সবাই সবার সঙ্গে রয়েছি এবং বিশেষ করে শাসন প্রশাসন এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা, অঙ্গনবাড়ি আশার বোনেরা, আরক্ষা দপ্তরের যারা ভাই বোনরা রয়েছে, সবাই নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে ওনারা আমাদের জন্য কাজ করছেন। তো তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, তাদেরকে প্রণাম জানানোর জন্য এবং তারা দের সঙ্গে আমরা সবাই একসঙ্গে রয়েছি সেটা বলার জন্য আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। না, আপনাদের সবাইকে আমি প্রণাম করি। এই দুর্যোগের মুহূর্তে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে যে ভারতবর্ষের মধ্যে যে একতা এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সবাই এক, আমাদের মধ্যে ইউনিটি, সেটা আমরা দেখিয়েছি। আর আমরা আগামী 3 তারিখ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলেছেন সেই মোতাবেক আমরা শাসনকে প্রশাসনকে সহযোগিতা করব। কার স্বার্থে? নিজের স্বার্থে। আমরা নিজেরা সুস্থ থাকব এবং অন্যকে সুস্থ রাখতে আমরা সহযোগিতা করব। সাংসদ প্রতিমা ভৌমিকের এই সফর ঊনকোটি জেলার বিজেপি মহলে আনন্দের জোয়ার নিয়ে এসেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।